প্রায় 2 ঘন্টা ধরে ডানকুনিতে অবরুদ্ধ জাতীয় সড়ক, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অবরুদ্ধ করে চলছে ট্রাক চালকদের আন্দোলন। টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরুদ্ধ, কেন্দ্রীয় সরকারের নতুন পরিবহন নীতির প্রতিবাদে চলছে ট্রাক চালকদের বিক্ষোভ, জাতীয় সড়কের উপর আগুন জ্বালিয়ে চলছে বিক্ষোভ। রাজর্ষী দত্ত গুপ্ত আমাদের প্রতিনিধি, এই মুহূর্তে টেলিফোন রয়েছে। রাজর্ষী, 2 ঘন্টা ধরে ডানকুনিতে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে রয়েছে, ঠিক কি অভিযোগ ট্রাক চালকদের? দেখো, কেন্দ্রীয় সরকারের নতুন পরিবহন আইনের বিরুদ্ধে ট্রাক চালকরা আচমকাই আজকে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ডানকুনি টোল প্লাজার পরে বর্তমানগামী যে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে রাস্তা, সেই রাস্তায় আচমক অবরোধ শুরু করেন 10:30 নাগাদ। এবং সেই অবরোধ আজকে প্রায় 2 ঘন্টা অতিবাহিত হয়েছে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের মতন এরকম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক, আজকে বর্ষ শেষের দিন, সেরকম একটা সময় ট্রাক চালকদের এই অবরোধে কার্যত হাজার হাজার মানুষ তারা বিপর্যয়ের মুখে পড়েছেন। এবং বহু মানুষ যারা বর্ধমানের দিকে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন তারা সবাই আটকে পড়েছেন, হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে রয়েছে এক্সপ্রেসওয়ের ওপরে। এবং পুলিশ ঘটনাস্থলে এসেছে, ট্রাফিকের অফিসাররা এসেছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র বেরোয়নি। বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া বা তাদের সঙ্গে আলোচনা করে সমাধান সূত্র খুঁজে বের করে এই অবরোধের হাত থেকে সাধারণ মানুষকে মুক্তি দেওয়া, দুর্ভোগের হাত থেকে মুক্তি দেওয়া, আজকে বর্ষ শেষের দিন, সেইটা কিন্তু এখনো পর্যন্ত সম্ভব হয়নি। ফলে ভোগান্তি ক্রমশ বাড়ছে এবং একটা দুর্বিষহ পরিস্থিতি তৈরি হয়েছে সারা হাইওয়ে জুড়ে। এখন দেখার বিষয় কত দ্রুত এই সমস্যার সমাধান হয় এবং অবরোধ হটাতে, অবরোধ তুলে দিতে সমর্থ হন প্রশাসন। রাজর্ষী, তুমি আমাদের সঙ্গে থাকো, আপনাদের আরো একবার জানাই যে প্রায় 2 ঘন্টা ধরে ডানকুনিতে অবরুদ্ধ জাতীয় সড়ক, দুর্গাপুর এক্সপ্রেস অবরুদ্ধ করে চলছে ট্রাক চালকদের আন্দোলন বিক্ষোভ, কেন্দ্রীয় সরকারের নতুন পরিবহন আইনের প্রতিবাদে এই বিক্ষোভ চলছে। জাতীয় সড়কের উপর আগুন জ্বালিয়ে চলছে অবরোধ, সার দিয়ে একের পর এক ট্রাক দাঁড়িয়ে পড়েছে। খুব স্বাভাবিকভাবেই যানবাহন পরিষেবা পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে জাতীয় সড়কে। আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি রাজর্ষী দত্ত গুপ্ত আমাদের সঙ্গে রয়েছে। রাজর্ষী, 2 ঘন্টা মানে অনেকটা সময় কেটে গিয়েছে, যানবাহন পরিষেবা পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে এই জাতীয় সড়কে, সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপের বিষয়ে কি কোনো প্রক্রিয়া নজরে আসছে? দেখো, প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে অবরোধকারীদেরকে আলোচনার মাধ্যমে তাদেরকে উঠে যেতে বলা হচ্ছে, অর্থাৎ যাতে করে আলোচনার মাধ্যমে সমাধান সূত্র বের করা যায় সেই চেষ্টা চলছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ কর্মীরা, পুলিশ অফিসাররা আলোচনা করছেন অবরোধকারীদের সঙ্গে, তাদের দাবি দাওয়া যেগুলো আছে সেগুলো যথার্থ জায়গায় পৌঁছে দেওয়া হবে সেই আশ্বাস দিয়ে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা চলছে। কিন্তু তাতে কিন্তু এখনো পর্যন্ত অবরোধকারীরা অবরোধ তুলে নেননি, তারা আলোচনায় আশ্বস্ত হননি, কারণ অবরোধ এখনো বহাল রয়েছে, সেটাই এখনো বোঝা যাচ্ছে। এর পরবর্তী পদক্ষেপ হিসাবে প্রশাসনের তরফ থেকে কি করা হয় সেটাই এখন দেখার বিষয়, কারণ যত সময় বাড়ছে ততই কিন্তু মানুষের, আটকে থাকা মানুষজনের ভোগান্তি বাড়ছে। বিভিন্ন গন্তব্যে যারা পৌঁছানোর জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তারা কার্যত গাড়িবন্দী হয়ে ঘন্টার পর ঘন্টা হাইওয়ের উপরে দাঁড়িয়ে রয়েছেন, এক জায়গায় বদ্ধ হয়ে রয়েছেন, কোনো দিকে দিয়ে গাড়ি যাবার উপায় নেই। অ্যাম্বুলেন্স এবং কিছু এমার্জেন্সি ভেহিকেল তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে, কিন্তু অন্য কোনো যাত্রীবাহী কিংবা সাধারণ গাড়ি, যারা সাধারণ মানুষ নিজেদের প্রয়োজনে বিভিন্ন গন্তব্যে যাত্রা করেছিলেন তারা সকলে আটকে রয়েছেন। এইরকম একটা পরিস্থিতি হাইওয়ের ওপরে, হাইওয়ে অবরোধ করাই
নিয়ম বিরুদ্ধ। অর্থাৎ সব মিলিয়ে এই মুহূর্তে পরিস্থিতি যত খানিকটা জটিল, তুমি আমাদের সঙ্গে থাকো।